নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামী 40 দিন এই দুইটি গ্রহের মহাসংযোগে 6 রাশি হতে চলেছে মহাশক্তিশালী। আমি ভিডিওর থাম্বেলে এই কথাটি লিখেছি, কেন আমি তাও এক্সপ্লেন আপনাদেরকে করব, ব্যাখ্যা করব কেন লিখেছি। দুটি গ্রহ, যে দুটি গ্রহ এই 6 রাশিকে 40 দিন ধামাকা করতে চলেছে, মহাশক্তিশালী করতে চলেছে, কোন এই 6 সৌভাগ্যশালী রাশি, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। সম্পূর্ণ ভিডিওটি শোনার চেষ্টা করবেন, অনেক ইম্পর্টেন্ট তথ্য হয়তো আপনি মিস করে যেতে পারেন। 100% কোনো দ্বিমত নেই, কৌশিক রায়ের কাছে কোনো দ্বিমত নেই, হবে তো হবে, ইম্পসিবল কৌশিক রায়ের ডিকশনারিতে ওয়ার্ড নেই, এটা কৌশিক রায় 100 বার এ কথা বলে। যদি আপনি আপনার জন্মকুণ্ডলী বিচার করাচ্ছেন, যদি প্রতিকার প্রতিবিধান করান, 100 এ 100 আপনি কাজ পাবেন, অর্থাৎ হবে, হচ্ছে, ওই হলো, এরকম কোনো কথা কৌশিক রায়ের অভিধানে নেই। কৌশিক রায় খুব গ্যারান্টি নিয়ে কাজ করে এবং চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, যে কোনো কাজ চ্যালেঞ্জিংয়ের সঙ্গে করতে পছন্দ করে। তো যারা যারা সমস্যাতে আছেন, এই যে আমি রাশিগুলোর কথা বলবো, হয়তো আপনার হচ্ছে না, সেটা কোনো অ্যাস্ট্রোলজির দোষ নয়, সেটা আপনার গ্রহের চক্র, আপনার বাই বার্থ চার্ট, আপনার দশা অন্তর্দশা, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। অর্থাৎ দুম করে একটা কমেন্টস করে দিচ্ছেন, সেটা কমেন্টস করবেন না, আগে দেখুন না নিজের জন্মছকটা রেক্টিফিকেশন করে দেখুন, আপনিও তো হতে পারেন কোটিপতির লিস্টে। ভাগ্য মানুষের কিন্তু ঘুরে, একই রকম মানুষের ভাগ্য থাকে না, এটা মাথায় রাখবেন। দেখুন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার বাই বার্চাত গ্রহের অবস্থানের উপর। তো এইবার আমি জানাতে চলেছি কোন এই দুইটি গ্রহের মহাসংযোগ হয়েছে, যার ফলে 6 রাশি মহাশক্তিশালী হতে চলেছে এই 40 দিন। এই 40 দিন নির্ণায়ক হতে চলেছে এই 6 রাশির জীবনে। লিখে নিন ডায়েরিতে, নোট করে নিন কৌশিক রায়ের কথা। প্রথম আপনাদেরকে বলি, এই যে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার যাচ্ছে, অনেকে প্রচুর ফোন আসছে, আমি বারবার বলছি হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, যারা অনলাইন দেখাতে ইচ্ছুক আছেন তারাই মেসেজ করবেন, অর্থাৎ সেখানে সম্পূর্ণ ইন ডিটেলসটা, তথ্যটা আপনাকে কিন্তু জানানো হবে। তো শুরু করা যাক মেন বিষয়ে। 16 তারিখ মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করেছে, ধনু রাশিতে প্রবেশ করেছে এবং সেখানে অলরেডি শুক্র কিন্তু অবস্থান করছে বক্রী অবস্থাতে। শুক্র অবস্থান করছে মকর রাশি থেকে আর বক্রী হয়ে ধনু রাশিতে অবস্থান করছে, এটা ক্লিয়ার কথা। শুক্র এবং মঙ্গল একত্রে অবস্থান করছে এবং দেখুন 26 ফেব্রুয়ারি এই মঙ্গল কিন্তু আবার রাশি পরিবর্তন করে যাচ্ছে এবং 27 ফেব্রুয়ারি আপনার শুক্র কিন্তু রাশি পরিবর্তন করে যাচ্ছে, অর্থাৎ একদিন পরপর দুইটি গ্রহই কিন্তু রাশি পরিবর্তন করছে। এর যে ফল, অর্থাৎ এই যে 40 দিন যে ধনু রাশিতে শুক্র এবং মঙ্গলের যুগ্ম অবস্থান, এই 6 রাশির কপাল খুলতে চলে, কোন এই 6 রাশি আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি, ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। প্রথম রাশি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যপতি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে, ভাগ্যপতি পঞ্চমভাবে, কর্মপতি পঞ্চমভাবে, দুর্দান্ত কানেকশান আপনাদের ক্ষেত্রে, ভাগ্যের সাপোর্ট, আকর্ষিক ধনপ্রাপ্তি, কর্মযোগ, কর্মক্ষেত্রের সফলতা, প্রমোশন, পদোন্নতি, আপনাদের ভোগ বিলাস, প্রেমের ক্ষেত্রে সফলতা, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট। ডায়েরিতে নোট করে নিন, সিংহ রাশি আপনি যদি হন, বিদেশ থেকে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, যে রাশি লাভ পেতে চলেছে, সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনার ধনভাবে অবস্থান করছে রাশির অধিপতি এবং সপ্তমপতি, দুর্দান্ত কানেকশান, আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে এবং
রাশির অধিপতি আপনার মঙ্গল, ধনভাবে আপনার অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে, এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার পঞ্চমভাবে পড়ছে, দুর্দান্ত কানেকশান আপনাদের ক্ষেত্রে, লাভ আপনাদেরকে কিন্তু দিবে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাদেরকে দিবে, এবং স্থির ভাগ্যে অর্থ দৈনিক রোজগার বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে শুভ, গ্ল্যামার দুনিয়া অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ, ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, বিউটি প্রোডাক্টের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিবে। এরপরের যে রাশির কথা বলবো, তিন নম্বর যে রাশি দুর্দান্ত ফল পেতে চলেছে সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের ধনাধিপতি সপ্তমপতি ভাগ্যভাবে রাশির অধিপতিকে নিয়ে দুর্দান্ত কানেকশান আপনাদের ক্ষেত্রে, আপনাদের ভাগ্যের সাপোর্ট, সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ, আপনাদের ব্যবসা ক্ষেত্রে শুভ, আর্থিক স্থিতি আকস্মিক ধনপ্রাপ্তি, ভাগ্যের দ্বারা অর্থ, কর্মক্ষেত্রে সফলতা, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসা ক্ষেত্রে শুভ মেষ রাশি। লিখে নিন মেষ রাশি, এই ব্যাপারে কোনো দ্বিমত মেষ রাশির ক্ষেত্রে নেই, এবং আপনারা গভর্নমেন্ট থেকে সহযোগিতা, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, গ্ল্যামার দুনিয়াতে অ্যাক্টিং মডেলিংয়ে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা আপনারা নিশ্চিত রূপে পেতে চলেছেন। লিখে নিন, ডায়েরিটা নোট করে নিন। এরপরে যে রাশি ধনুরাশি, ধনুরাশি রাশিতেই অবস্থান করছে, আপনাদের পঞ্চম পতিকে কানেক্ট করছে এবং একাদশ পতিকে কানেক্ট করছে, এবং মঙ্গল সরাসরি চতুর্থ দৃষ্টি আপনার চতুর্থভাবে পড়ছে, এবং রাশির অধিপতি আপনার রাশিতে অবস্থান করছে। এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, সন্তান ক্ষেত্রে ভালো, আপনাদের ব্যবসার ক্ষেত্রে ভালো, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন টাকা পুনরুদ্ধার হবে, বিদেশ থেকে আপনাদের লাভ হবে, কর্মযোগ কর্মক্ষেত্রে সফলতা, সাকসেস লাভ আপনাদের দেখা যাচ্ছে, এবং আপনাদের শেয়ার মার্কেটের সঙ্গে যারা আছেন সেখান থেকে আপনারা কিন্তু নিশ্চিত রূপে লাভ আপনারা কিন্তু পাবেন। এটা হচ্ছে আপনার ধনুরাশি। পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থপতি এবং আপনাদের ভাগ্যাধিপতি আপনাদের কর্মভাবে অবস্থান করছে, দুর্দান্ত যোগ আপনাদের ক্ষেত্রে। এই জায়গাটা কিন্তু আপনাদের কোনো নিঃসন্দেহে বলা যায়, চোখ বন্ধ করে সম্পত্তিগত দিক থেকে লাভ হবে, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন, কর্মযোগ কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রতিষ্ঠা, রাজ্যে প্রতিষ্ঠা, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ, মাতৃসুখ, ভাইয়ের থেকে সহযোগিতা, বন্ধুবান্ধব থেকে সহযোগিতা, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট, রাশিতে বৃহস্পতি অবস্থান, সন্তান ক্ষেত্রে ভালো, শুভ বিবাহের কানেকশান, এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে টাকা আপনাদের রিকভারি এ সময় হবে, বিদেশ থেকে লাভ আপনাদের হবে। সবশেষ যে রাশি, অন্তিম রাশি, এই 40 দিন রাজত্ব করতে চলেছে, মহাশক্তিশালী হতে চলেছে যে রাশি, সে রাশির নাম মীন রাশি। মীন রাশি ধনাধিপতি আপনাদের একাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ কর্মভাবে অবস্থান করছে, দুর্দান্ত যোগ, এবং আপনাদের কর্মপতিকে ভাগ্যপতিকে নিয়ে, অর্থাৎ ধনপতি ভাগ্যপতি কর্মভাবে অবস্থান, কর্মক্ষেত্রে আপনারা তো সফলতা পাবেন, মান সম্মান উচ্চ পদমর্যাদা আপনারা আসীন হবেন, এবং কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাদের হবে, ভাগ্যের দ্বারা ভাগ্যের সাপোর্টে আপনাদের কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধি এই সময় আপনাদের হবে, এবং ভূমি ভবন বাহন সুখ আপনাদের এই সময় হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, শুভ বিবাহের যোগ, এবং রাজনীতির ক্ষেত্রে যারা রাজনীতির ক্ষেত্রে আছেন রাজনীতির ক্ষেত্রে সফলতা আপনাদের হবে, এবং সম্পত্তিগত দিক থেকে লাভ, যারা ল্যান্ড রিলেটেড কাজকর্ম করেন, গ্ল্যামার দুনিয়াতে আছেন, ফিল্ম দুনিয়াতে আছেন, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে আছেন, বিউটি প্রোডাক্টের সঙ্গে যুক্ত আছেন, বুটিকের সঙ্গে যুক্ত আছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, হোটেল বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, হসপিটালিটির সঙ্গে যুক্ত আছেন, মেডিসিনের সাথে যুক্ত আছেন, আপনি মীন রাশি মানুষ, দুর্দান্ত যোগ কিন্তু আপনাদের সৃষ্টি করেছে। অর্থাৎ এই যে টানা 40 দিন মীন রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে
সৌভাগ্য সূচক আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে। এই সময়ের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে এই 26 ফেব্রুয়ারি পর্যন্ত বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন, হাতে ক্যাশের জায়গাটা, ক্যাশ ফ্লোয়ের জায়গাটা আপনাদের বৃদ্ধি কিন্তু হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে লটারি ফাটকা সাট্টা থেকে, শেয়ার মার্কেট থেকে, গোল্ড থেকে, চাঁদি থেকে, জেমস অ্যান্ড জুয়েলারি থেকে আপনারা কিন্তু এ সময় অর্থ কিন্তু আপনারা পাবেন। লিখে নিন মীন রাশি, আপনি মীন রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই 40 দিন মহাশক্তিশালী রাশিতে এই 2টি গ্রহ শুক্র এবং মঙ্গল যুগ্ম হওয়াতে, পাওয়ারফুল যোগ সৃষ্টি করাতে 6 রাশি 40 দিন কিন্তু মহাশক্তিশালী হতে চলেছে, অর্থাৎ এদের উন্নতি আটকাতে পারবে না। যদি আপনার বাই বার্থ চার্ট শুক্র এবং মঙ্গলের প্লেসমেন্ট ভালো থাকে, দশা যদি পারমিট আপনার করে, আপনাকে থামানোর ক্ষমতা কেউ নাই, 100% সত্য। এই বিষয়ে কৌশিক রায়ের কোনো দ্বিমত নেই, লিখে নিন ডায়েরিতে, নোট করে নিন। এই বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে গ্ল্যাডলি আপনারা কমেন্ট আপনারা করুন। উটপাটাঙ্গা কমেন্টস যারা করছেন তাদেরকে আমি বলছি, তার আগে আপনি নিজের জন্মসংখ্যা দেওয়া হচ্ছে না স্যার, আপনি বলছেন হচ্ছে না, না কৌশিক রায়ের কাছে হবে, কৌশিক রায় করিয়ে দিবে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।